আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিমা কিচেন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব লবস্টার রান্না করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আপনাদের সাথে ছোট্ট রেসিপিটি শেয়ার করি, আশা করি ভালো লাগবে। এখানে আমি বড় বড় 4 পেজ লবস্টার নিয়ে নিলাম। আমি একটা আপনাদেরকে কাটিয়ে দেখাইতেছি যে কিভাবে করে আপনারা লবস্টারকে সুন্দর করে কেটে নেবেন। প্রথমে আমি ফার্স্টে উপরের যে কাটা ধাড়িটা ওটা আমি কেটে নিয়েছি। এরপরে আস্তে আস্তে করে মাথার অংশতে মাঝখান বরাবর করে একটু কেটে যে ময়লাগুলো থাকে লবস্টারের ভিতরের ওইগুলো আমি ফেলে দিব। ভিতরের যে হলুদ যে অংশটা এগুলো ফেলে দিব, সুন্দর করে ফেলে দিলাম আমি। এখন লবস্টারের পাগুলো সুন্দর করে আমি কেটে নিতেছি, লেজের পাশে দিয়ে এটা কেটে নিয়েছি। ভিতরের যেই রগটা থাকে ওটা সুন্দর করে টেনে বের করে নিলাম। এভাবে করে সবগুলো কেটে নিব আমি। সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন সামান্য একটু হলদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন লবস্টারগুলোকে আমি ফ্রাই করব। আমি এখন তেলের মধ্যে লবস্টারগুলোকে দিয়ে দিব, সুন্দর করে এগুলোকে ফ্রাই করে নিব। এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোগুলোকে সুন্দর করে কেটে নেব চিকন চিকন করে। আমার সব কিছু কাটা হয়ে গিয়েছে। এখন আমি লবস্টারগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব। যখন এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে আমি নামিয়ে নিব। বেশিক্ষণ ফ্রাই করলে এগুলো শক্ত হয়ে যাবে, তখন রান্না করলেও এগুলো শক্ত হবে, নরম হবে না। আর এখানের মধ্যে আমি কাটানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে স্বাদ মতো আবারও লবণ দিয়ে দিয়েছি, অবশ্যই স্বাদ অনুযায়ী লবণটা দিবেন। 1 টেবিল চামচ এখানে আমি রসুন দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ এখানে মরিচের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ হলদের গুঁড়ো দিয়েছি, 1 টেবিল চামচ মাছের মশলা দিয়ে দিলাম। এখন কাটানো থাকা টমেটো আর কাঁচামরিচ দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিব। এখানে কোনো পানি আমি ইউজ করব না, এগুলোকে ভালো করে আমি সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিব। যখন উপরে এভাবে তেল উঠে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নিয়ে ছেড়ে এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ আমি এখানে পানি দিব। পুরো রান্নাতে আমি শুধু 2 কাপ পানি দিয়েছি। এখন সুন্দর করে এগুলোকে রান্না করব। এগুলো রান্না হতে থাকুক, এগুলোকে সুন্দর মতো রান্না হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এগুলোকে এখন নামিয়ে নিব। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন।